অতি উৎসাহ উদ্দীপনার মারফতে হরিনগর শ্রী শ্রী সাধু ঠাকুর ভুবনেশ্বর মন্দির প্রাঙ্গণে কিংলার রথযাত্রা অনারম্ভ অনুষ্ঠান মারফতে পালন করা হয়। বিভিন্ন ভক্ত সমাগমে উৎসব মুখর পরিবেশে অশিলপূর্ব হরিনগরে তার উদ্যোক্তার ভিতরে উদ্যোক্তার ধন্যবাদ সূচক বক্তব্য হান পুনে দিক দুলক্ষরার এবং এবং রাজনীতির দল লোক খুবই জড়িত এবং সমাজসেবী। আর আজি হরিনগরে যেহান আমি রথান আসুন তারা দুই নম্বর দিনে তারা তো এহানোর ব্যাকগ্রাউন্ড হান এবং বর্তমানে কি হান পরিস্থিতিত এবং আধুনিকতার ছায়া হান পুরা লাগেছে ওতে হান আছে এহানোর পরিপ্রেক্ষিতে কথা ছুটি জ্যাস প্রবেশলি আর প্রণব সাতগাঁও যে আন মাতিয়া সাতগাঁও সাবৃত্তি লইয়া এই হরিনগর রথে আন হরিনগর কলাক্ষেত্র যে সাঁওতাগুলোর যে আনার সমান আছে উপেট করা নিয়ে আর কি মেইন উদ্যোক্তা গে আনাতে আমার নিতুশিলা গিয়েও কু হই সকলে দে মহাপ্রভু দেখাছিল তা দেওয়ানির পিছিল গিয়েকে সাতগর হাব্বি যেটা ভোজনগিরি গীতালে আছে তানন্দ গেতি লইয়া আলোচনার মাধ্যমে গিয়ারে রথে আনার কল্যাণ 2008 আরম্ভ করা নিয়েছে 2008 তো ঘুরে আজ চলিয়া যাবে না বারো যেহেতু সাতগাঁও হাব্বি কুলি তারা আনছে আমার মহাপ্রভুর যে আন রথ থানি আন হইয়া যাবে রথে আন খুব একবার পরিস্থিতিতে বাকা জাগ্রমুখ আর অনেক গাং যেটা আছে সাতগাঁও তো আহতে 11 আন রথ অনেক গাং আছে প্রায় 4 কিলোমিটার দূরে বা 3.5 কিলোমিটার অনেক গাং 5 কিলোমিটার বিদ্যানগরে তো প্রায় 5 কিলোমিটার দূরে এইতে বিদ্যানগর গাং মানা তো এপিতান তারা আনন্দপুর দিন আমার জমল সভা করে রতন হয়ে যায় আর কি আমার হরিনগর যে আনা আমি আগে রথ মারতে পাথারকান্দি হার পাশিলাম এবার ইংলাতো যে হরিনগর রে কেন্দ্র করিয়া যে রথান আসল এখান এখন ডাঙ্গর ইয়াহান এখান আমার সমাজের আর এক ডাঙ্গর ইয়াহান উৎসব আহান আগে তো পাথারকান্দি মারলাম গুদ্দা আমার মেইন রথ বলে আমি পুরী জগন্নাথ হার পাশ থেকেও নাই পুরী জগন্নাথ আর পিছিয়ে যদি রথ মাঠে আরো হইলে আমি হার পাশে পাতার গান্ধি তো পাতার গান্ধি বলে আমিও খালি উদ্যমা আনলো হাবিও গেলাঙ্গা বিভিন্ন লইয়া আসছ পাতার গান্ধি রথে আন শিলচার বা হিঙ্গালা লইয়া বা হাইলাগান্ধি বিভিন্ন লইয়া আমার বিষ্ণুপ্রিয়া মনে করি যেটা আছে আপনি পাতা আনলি লইয়া গেলা আগর বিশেষ করে হাত কাঙর রথ থান যে আন মাঠে খালো পারে কিন্তু বর্তমান আগামী সোমবারে দুলক্ষরা যত গাং আছে হাবিতেন করি উঠিল রতান তারা তবে স্পেসিফিক্যালি হরিনগরের রথে আন খারিয়ান আলাদাভাবে জমের স্পেসিফিক জায়গা আনফাইল হানতে আর কি আচ্ছা আপনি আজি প্রণব মুখার্জ হরিনগর রথর ব্যাপারে অনেক গুণ্যবান কথা হলো অশেষ ধন্যবাদ অনেক ফান্ডিং হয়েছিল কিন্তু সবাই আনার প্রপার ইউটিলাইজেশন আছে কিন্তু বর্তমান বার ওয়ানরে জায়গা আনরে সময় করে সাজিয়া তোলা নির্কা বলিয়া
এবং বর্তমান আমার যেমন বিধায়ক আছে, বিধায়ক ফান্ডা আন দিল লগে সাউ ঠাকুর যান আমার মন্দির গো যেগো এপেজে লগে সাউ ঠাকুর কোনো প্রবলেম সাউ ঠাকুর মন্দির গো বুঝা নেই কিন্তু এবার পেয়া ও মন্দির গো যান শঙ্করের যান ব্যবস্থা আমার স্থানীয় বিধায়ক গই করে এলো হাবি সংশন দু একদিনের ভিতরে কাম স্টার্ট হয়েছে আর কি। ও খবর খবর হ্যাঁ আজি পুনঃপরাঙ্ক বহুত গুণ্যবান কথা হলাম, অশেষ ধন্যবাদ প্রণব, ঠিক আছে। হ্যাঁ দাদা।